বুধবার রাতে পূর্ব বর্ধমানের শক্তি করে ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে বর্ধমান ব্যান্ডের লোকাল। তারপরে বৃহস্পতিবার সকালবেলা থেকে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে। ট্রেন চলাচল স্বাভাবিক না হওয়ার জন্য এদিন বাতিল করে দেওয়া হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া বর্ধমান শাখায় ট্রেন চলাচলের ব্যাপক সমস্যা হচ্ছে। বহু দূরপাল্লার ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি বহু ট্রেন দেরিতে চলছে। এই কারণের জন্যই বৃহস্পতিবার এবং শুক্রবারের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পিএইচডি অ্যাডমিশন টেস্ট স্থগিত করা হয়। এদিন সকালে বহু পরীক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে এলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শক্তিকরের ট্রেন দুর্ঘটনার নোটিশ দেখে ফিরে যায় ছাত্রছাত্রীরা। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। দীপাঞ্জন মিত্র নামে এক পরীক্ষার্থী জানান, আমাদের আজকে পিএইচডি পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে এসে জানতে পারি যে আজকে আমাদের পরীক্ষা হবে না, কারণ ট্রেন দুর্ঘটনা ঘটেছে বুধবার রাতে। আমরাও বাইরে থেকে এসেছি বহু কষ্ট করে। এর আগেও একবার আমাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। এখন আমাদের একটাই দাবি যে আমাদের এই রকম হয়রানি না করে একেবারে ভাইভা নেওয়া হোক। সমস্যা, আমি হচ্ছে রেট এক্সাম দিতে এসেছি আজকে এখানে, আমার ল ডিপার্টমেন্টে আমি আছি। আজকে আমরা সকালে আসার পরেও কোনো কিছু মানে ঠিক ছিল না যে এক্সাম হবে না, কিন্তু হঠাৎ করে ঠিক হয় কি এক্সাম হবে না, কি কারণ গতকাল রাতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমরাও বাই রোড এসেছি ট্রেন অ্যাক্সিডেন্টের জন্য, আমরাও কিন্তু ট্রেনে করে আসিনি বা আমরাও খুব সহজ ভাবে আসিনি, কিন্তু হঠাৎ করে 10টার সময় আমাদের নোটিফিকেশন এখানে চিপকানো হচ্ছে কি এক্সাম ক্যান্সেল করা হয়েছে, কারণ ট্রেন অ্যাক্সিডেন্টের জন্য যেখানে 10:30 থেকে রিপোর্টিং টাইম। তো আমাদের এটাই যেখানে সবকিছু হল রুম সব অ্যালার্ট হয়ে গেছিল, তারপর খালি দাবি যে আমাদের এক্সামটা হয় নেওয়া হোক, আর না হলে আমাদের হচ্ছে অনলাইন ডাকবো। এখানে এটার এক্সাম ছিল আমাদের পিএসটি, এটা আগে একবার ক্যান্সেল হয়েছিল, 18 তারিখ ছিল, ওটা ক্যান্সেল হয়েছে, আজকে ক্যান্সেল হয়। তো হঠাৎ কোনো উইদার কোনো নোটিশ বা কোনো কিছু জানা নাই, কোনো কিছু নেই, ওই মানে ইউনিভার্সিটি ওয়েবসাইটে কোনো নোটিশ দেওয়া নেই, এখানেও কোনো নোটিশ দেওয়া ছিল না। আমরা আসি, তারপর এখানে নোটিশ দেওয়া হয়, হঠাৎ এক্সাম ক্যান্সেল করে দেওয়া হয়, আমরা পুরো হ্যারাসমেন্ট হয়। আমাদের এক্সাম খুব ভালোই হতো,